পাকসৃজন নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে ইতিমধ্যে পুলিশের জালে ধরা পড়েছে রফিয়া আহমেদ কিদওয়াই রোডের হোটেল কর্মী মোহাম্মদ আনোয়ার। তাকে জেরা করে খোঁজ মিলল আরও এক অভিযুক্তের। পুলিশ সূত্রে খবর, জেরার মুখে ধৃত আনোয়ার জানান আখতার হোসেন নামে তাঁর এক সহযোগীও ঘটনায় জড়িত। আনোয়ারের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার মধ্য কলকাতার ইলিয়েট লেনে অভিযান চালায় পুলিশ। গ্রেফতার করা হয় আখতারকে। বাজেয়াপ্ত হয়েছে একটি এসইউভি গাড়ি। পুলিশের দাবি, এই গাড়িটিতেই ফুটপাথবাসী ওই নাবালিকার উপর যৌন নির্যাতন চালানো হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত আখতার হোসেন একটি ট্রাভেল এজেন্সির গাড়ি চালান। গাড়ি নিয়ে প্রতি রাতে নিজের বাড়িতেই ফিরতেন তিনি। জেরায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশের দাবি, রবিবার রাতে আনোয়ার তাঁকে ডেকে আনেন। ফুটপাথবাসী ওই নাবালিকা যখন বন্ধুর বাড়ি থেকে হোমে ফিরছিলেন, সে সময় তাঁকে জোর করে গাড়িতে তোলেন পূর্ব পরিচিত আনোয়ার। প্রায় আধ ঘন্টা ধরে শহরের বিভিন্ন জায়গায় ঘোরার পর একটি ফাঁকা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে নাবালিকাকে ধর্ষণ করা হয়। ভোরে রিপন স্ট্রিটে মায়ের কাছে ফিরে আসে নাবালিকা। মেয়ের আচরণ দেখে মায়ের সন্দেহ হয়। এরপর নাবালিকার মা তাকে হোমে নিয়ে যান, সেখানেই সে রাতের ঘটনার কথা জানায়। শুক্রবার ধৃত আখতারকে ব্যাংশাল কোর্টে পেশ করা হবে। তার বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু হয়েছে। বাজেয়াপ্ত করা গাড়িটির ফরেন্সিক পরীক্ষা করা হবে। ঘটনাস্থলে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রকাশ সিংহ, রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।